কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা গিয়েছেন আবাস যোজনার যে অভিযোগ সেই অভিযোগ খতিয়ে দেখতে, আর সেখানে রীতিমতো তারা ক্ষোভের মুখে পড়ছেন। বিভিন্ন জায়গায় জেলা জুড়ে আবাস যোজনার যে অভিযোগ এসেছে সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছেন এবং কেশপুরেও তারা গিয়েছেন। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। চম্পক, যে কি কারণে গ্রামবাসীরা এই বিক্ষোভ দেখিয়েছেন, কি ক্ষোভ রয়েছে তাদের, কি জানতে পারছো? দেখো, গ্রামবাসীদের একটাই ক্ষোভ যে এলাকায় সার্ভে করতে হবে, সব যেসব বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো নাম আসেনি পুরো করতে হবে, এরকম বেছে বেছে কয়েকটি বাড়িতে এসে সার্ভে করা চলবে না, এবং যাদের নাম নেই এবং যাদের নাম ওঠেনি সেই সব বাড়ি দিতে হবে, এই দাবি। আর পাশাপাশি এটাও বলা হচ্ছে যে এনআরজি যে টাকা, সেই টাকা একজনের কাছে টাকা, সেই টাকা কিন্তু তারা পাচ্ছেন না, কেন্দ্রীয় সরকার সেই টাকা দিচ্ছে না, পাশাপাশি রাস্তা খারাপ, এই সমস্ত অভিযোগকে কেন্দ্রীয় যে বাহিনী, কেন্দ্রীয় যে প্রতিনিধি দল বিষয়ত তারা যে গিয়েছিল, গতকাল গিয়েছিল খড়গপুর 2 নম্বর চনাতনপুর, আজকে গিয়েছিল কেশপুরের ধলহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় মুকুন্দপুর, এবং সেখানে কিন্তু গ্রামবাসীরা তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখায়, গাছের গুড়ি ফেলে রাস্তা আটকে বলা হয়, যতক্ষণ না পর্যন্ত প্রতিশ্রুতি দেওয়া হয় যে এই গোটা গ্রামে নতুন করে বাড়ির সার্ভে করা হবে, ততক্ষণ পর্যন্ত এই কেন্দ্রীয় প্রতিনিধি দলকে এই গ্রাম থেকে বেরোতে দেওয়া হবে না। এরপরেই কিন্তু বিডিও এবং পুলিশের আধিকারিকরা তারা সেখানে তাদের সাথে আলোচনা করে, গ্রামবাসীদের বৈঠক করে, এবং বিডিও সেখানে জানান যে এই গ্রাম যে এলাকায় অভিযোগ এসেছে সেই অভিযোগের যে সার্ভে, সেই সার্ভে তারা খুব শীঘ্রই সেই প্রশাসনিকভাবে করা হবে, এবং এরা যারা প্রতিনিধি দল তারা কিন্তু নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তারা এখানে এসেছে, সেখানে ছেড়ে দাও। তা প্রায় আধ ঘন্টা আটকে থাকার পর এখান থেকে বেরিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল আজকে। ধন্যবাদ।